খড়কুটো সিরিয়ালের আজকের পর্বে ডাক্তার বাবুরা এলে কিছুতেই সৌজন্য যেতে চায় না সেখানে, কিন্তু তার ছোটকা তাকে টেনে নিয়ে যায় সেখানে। এরপরে ডাক্তার বাবুদের রিসিভ করে ছোটকা, আর তাদেরকে বলে আপনারা সপরিবারে এসেছেন, ডাক্তার বাবু ভীষণ ভালো লাগলো। ডাক্তার বাবু বলে হ্যাঁ অনেকটা দেরি হয়ে গেল। না ঠিক আছে, সবাই এবার তো বাসরে যাবে, আসুন আসুন, মা তুমিও এসছো, ভালো লাগলো, মায়ের মনে হয় রাগটা এখনো কমেনি। তখনই ডাক্তার বাবু বলে হ্যাঁ নিশ্চয়ই সকালবেলা খুব খারাপ ব্যবহার করেছে আপনাদের সাথে, তাই না? ছোটকা বলে না না, সৌজন্য তখন মুখের দিকে তাকায়। ছোটকা বলে সৌজন্য তো সকাল থেকে বলছে কখন আসবে এখনো এলো না। সৌজন্য বলে বেশি বাড়াবাড়ি করো না। বলে সৌজন্য বলে আমি একটু বাসর ঘরের দিকে যাচ্ছি, ওখানে আমার একটু কাজ আছে, বলে চলে যায়। ডাক্তারবাবুরা ভিতরে যায়, সবার সাথে সপরিবারের সাথে আলাপ করায় ডাক্তারবাবুদের, এমনকি গুনগুনকেও, কিন্তু গুনগুন খুব বিরক্ত হয়। কে বড়দের প্রণাম করতে বললে সে একদমই করবে না, সে তাদেরকে হায় বলে, হ্যালো বলে। এরপরেই বড় জেঠিমা যখন বলে দেখি কি মিষ্টি মেয়ে, এখনকার মেয়ে তো প্রণাম টণাম করতে পছন্দ করে না, ঠিক আছে আমি একটা চুমু খাই দেখি, তখন গুনগুন প্রচণ্ড রেগে যায়। উফ, এসব কি হচ্ছে, তার একদম পছন্দ না এই সমস্ত জিনিসগুলো। এরপরেই পুরো পরিবারের সাথে যখন গুনগুনের আলাপ হয়ে যায়, গুনগুনকে সবাই জিজ্ঞেস করে যে সে কি করে, কি পড়াশোনা করে। গুনগুন একটা একটা উত্তর দিতে দিতে শেষে বলে আমি কি এখানে ইন্টারভিউ দিতে এসেছি নাকি। তো মেজো কাকা বলে যে নিশ্চয়ই মায়ের ভালো লাগছে না এখানে থাকতে, আসলে সমবয়সী কাউকে পাচ্ছে না। তো আমাদের সাজি কোথায়? সাজি তো বাসর ঘরে আছে, তাহলে চলুন আপনাদের বাসর ঘরেই নিয়ে যাই। এরপরেই বাসর ঘরে যায়, ওদিকে বাসর ঘরে সৌজন্যকে গান গাইতে রিকোয়েস্ট করে রূপাঞ্জন। তো রূপাঞ্জনের কথা এখন সৌজন্যকে গান গাইতে হবে, কিন্তু সৌজন্য বলে আমার কথা ছাড়ো, তুমি যা কালকে করলে সেই হিসাবটা তো এখনো বাকি আছে, আরে আমাকে বলতে পারতে, এতটা রিস্ক কেন নিতে গেলে বলো তো, কি কাণ্ডটাই না কালকে করলে। রূপাঞ্জন প্রচণ্ড লজ্জা পেয়ে যায়, সে বলে প্লিজ আর ওই কথাটা বলো না। তারপরে সবাই মিলে সৌজন্যকে ধরে, সৌজন্য গান গাইতে বাধ্য, সে গান গাইতে হয়। কিন্তু তখনই গুনগুন সেখানে চলে আসে, আর গুনগুনকে দেখে সৌজন্য পুরো স্তব্ধ হয়ে যায়। রূপাঞ্জন বলে কি হলো, গানটা থামালে কেন? তো সৌজন্য বলে না না ঠিক আছে, বলে ভালোই তো হচ্ছিল। এরপর ছোটকা এসে বলে দেখ দেখ কে এসছে। ডাক্তারবাবুকে দেখে খুব খুশি হয় রূপাঞ্জন আর চিনি, বলে তুমি এসেছো কাকু, খুব ভালো হয়েছে। এরপরেই কে হাতটা দিয়ে আশীর্বাদ করে দেয় ডাক্তারবাবুর বোন, যেটা দেখে ছোটকা বলে দেখ আমাদের চিনিকে কি দিয়ে আশীর্বাদ করলো দেখলি, হার দিয়ে, তার মানে সম্পর্কটা বেঁধে গেল কিন্তু, এরপর আমরা যাবো তো নাকি। কিন্তু বৌমার আর একই মত, বলে মেয়েটা খুব মুডি তাই না ছোটকা? বলে আরে ও সব ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না, মা নেই বুঝতে পারছিস না, ডাক্তারবাবু একার কত করবে বল, ঠিক আছে আমাদের পরিবারের মধ্যে ভালোবাসার কমতি আছে নাকি, বেশ মানাবে তাই না, বলে ওসব পরে হবে, এখন দেখো আগে কি হয়। সাজির সাথে আলাপ হয় গুনগুনের, কিন্তু গুনগুন একদম এই পরিবেশে আনকমফোর্টেবল ফিল করছে, অচেনা মানুষদের মধ্যে সে কাউকে আপন করতেই পারছে না। এরপর সৌজন্য গিয়ে ডাক্তারবাবুর সাথে কথা বলে, সৌজন্যকে আবারও বাড়িতে যেতে বললে পিসিমণি, সৌজন্য বলে আপনার বাড়িতে যেতে গেলে তো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে হবে। তো ডাক্তারবাবু বলে এ কথাটা কে বলেছে, আমার মেয়ে বুঝি? সৌজন্য বলে না আমি সেরম কিছু বলছি না, তবে শুনলাম। তখন গুনগুন বলে হ্যাঁ আমিই বলেছি, আমাদের বাড়িতে কেউ অচেনা ব্যক্তি গেলে তা তো অ্যাপয়েন্টমেন্ট নিয়েই যায়, আমি সেটাই বলেছি, আলাদা কি বলেছি, খারাপই বা কি বলেছি, আমি তো সেটাই বুঝতে পারছি না। গুনগুনকে তাদের বাড়িতে আসতে বলে সাজি, এমনকি সৌজন্যই বলে যে আমাদের বাড়িতে আসতে পারো, এখানে আসতে গেলে কারোর অ্যাপয়েন্টমেন্ট লাগে না, যখন খুশি আসা যায়, যখন খুশি যাওয়া যায়। গুনগুন মুখটা বেঁকিয়ে রাখে, কারণ সৌজন্য আর তার তো ছত্রিশ রাখা শুরু হয়ে যায়। পরবর্তী পর্বের জন্য আমাদের চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।